সালামু আলাইকুম ওরমতুল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত সালামু আলা করিম আম্মাবাদ আম্মা বাদ বিএন অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকের ক্লাসে তোমাদের সাথে আসি আমি মোহাম্মদ আব্দুল আহাব সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায়ের দুই নম্বর পাঠ অর্থাৎ হজরত মুসা আলি সালামের জীবনে নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আজকের পার থেকে তোমরা হজরত মুস আলি সালামের পরিচয় জানতে পারবে তার মাদিয়ানে হেজত সম্পর্কে জানতে পারবে তার নব লাভ সম্পর্কে জানতে পারবে হযরত মুসা সালাম এবং তার অনুসারীরা কিভাবে। ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন সে সম্পর্কে জানতে পারবে সব শেষে হযরত মুসা আলি সালামের তাওরাত লাভ সম্পর্কে জানতে পারবে আলোচনার শুরুতেই আমরা হযরত মুসা আলি সালামের পরিচয় জানব হজরত মুসা আলি সালাম ছিলেন আল্লাহর একজন নবী তার পিতার নাম হলো ইমরান এবং মাতার নাম ইউহানিব হজরত মুসা আলি সালামের আগমন বার্তা প্রাচীনকালে মিশরীয় বাদশাদেরকে ফেরাউন বলা হতো হযরত মুসা আলি সালামের সমসাময়িক ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মুসাব তাকে দ্বিতীয় রামশিসও বলা হতো ফেরাউন একদিন স্বপ্ন দেখে যে বাইতুল মোকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করছে এবং তার অনুসারী কৃপ্তি সম্প্রদায়কে জ্বালিয়ে দিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বন ইসরায়েলদের কোনো ক্ষতি হচ্ছে না ফেরাউন তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে ডেকে এ স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তারা বলল ইসরায়েল বংশে এমন এক পুত্র সন্তানের আগমন হবে যে আপনাকে ও আপনার রাজত্বকেই ধ্বংস করে দেবে স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভীষণ উত্তেজিত হলো এবং দুশ্চিন্তায় পড়ে গেল ফেরাউন সেনাবাহিনীকে আদেশ দিল যে বন ইসরা গোত্রে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে যেন হত্যা করা হয় এভাবে অসংখ্য ইসরায়েলি পুত্র সন্তান ফেরাউনের সেনাবাহিনীর হাতে নিহত হয় হজরত মুস আলি সালামের জন্ম এবং শৈশবকাল এমন দুঃসময়ে মৃত্যু পরোয়ানা কাঁধে নিয়ে হজরত মুস আলি সালাম জন্মগ্রহণ করলেন কিন্তু আল্লাহর অশেষ মহিমায় ফেরাউনের সেনাবাহিনী এ সংবাদ জানতে পারল না অপরদিকে হজরত মুসা আনি সালামের মা খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন এমত অবস্থায় আল্লাহর ইশারায় হজরত মুসা আনি সালামের মা হজরত মুসাকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়া দেন আল্লাহর কি মহিমা সিন্ধুকটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে ভিড়ল ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া সিন্ধুকটি খুললেন ফুটফুটে একটি সুন্দর শিশু দেখে তাকে কোলে তুলে নিলেন নিঃসন্তান হজরত আসিয়া শিশুটি লালন পালন করতে লাগলেন শিশু মুসা অন্য কারো দুধ পান না করায় তার মাকেই ধাত্রী হিসেবে নিয়োগ করা হল মহান আল্লাহর কুদরতে হজরত মুসা সালাম তার মায়ের তত্ত্বাবধানেই ফ্রাউনের ঘরে লালিত পালিত হতে লাগলেন আল্লাহ বলেন ফরজা আনা কাইলা উম্মিকা, কাই তা আইনুহা ওয়ালা তাহজান তখন আমি তোমাকে তোমার মাইন রেকর্ড ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং সে দুঃখ না পায় সুরা তহা আয়াত নম্বর চল্লিশ শিশুকালে ফেরাউন একবার মুসা আলি ইসালামকে কোলে তুলে নেয় তখন শিশু মুসা আলি সালাম ফেরাউনের দাড়ি ধরে তার মুখে চর মারেন এতে ফেরাউন রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে চাইল এবং বলল এই সেই শিশু যে আমার রাজত্ব ধ্বংস করবে তখন হজরত আসিয়া এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষার মাধ্যমে শিশু মূসাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেন তখন অগ্নি মুখে নেওয়ার কারণে তার মুখে জড়তা তৈরি হয় হযরত মুসা আনিস সালামের মাদিয়ানি হিজরত একদা হজরত মুসা আনিস সালাম দেখতে পেলেন একজন কিবটি জনৈক ইসরাইলিকে অত্যাচার করছে তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচানোর জন্য অত্যাচারী কৃপ্তি লোকটিকে একটি ঘুষি মারেন এতে লোকটি মারা যায় হজরত মুসা আলি সাল্লাম হতভাগ হয়ে যান এবং ফেরাউনের ভয়ে মিশর ত্যাগ করে মাদিয়ানি চলে যান সেখানে হজরত সোয়াইব আলি সালামের সাথে তার সাক্ষাৎ হয় হজরত মুসা আলহি সালাম তার সান্নিধ্যে দশ বছর অতিবাহিত করেন হজরত সোয়াইব আলি সালাম। তার কর্মদক্ষতা চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে তার জ্যৈষ্ঠ কন্যা সফুরাকে তার সাথে বিবাহ দেন হজরত মুসা আলী সালামের নবুত লাভ মাদিয়ানি কিছুকাল অবস্থানের পর হযরত মুসা আলী সালাম তার পরিবার সহ মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন তুর পাহাড়ের পাদদেশে আসার পর সন্ধ্যা হয়ে যায় রাত্রি যাপনের জন্য তিনি পাহাড়ের নেকটে তুয়া নামক পবিত্র উপত্যকায় তাবুই স্থাপন করেন এবং সেখানে নবুয়ত প্রাপ্ত হন আল্লাহ তালা বলেন আমি তোমাকে মনোনীত করেছি অতএব যা প্রত্যাদেশ হয় তা শুনতে থাকো তহা আয়াত নম্বর তেরো আল্লাহ তাল হজরত মুস আনিস সাল্লামের সাথে সরাসরি ও ফেরেস্তাদের মাধ্যমে কথাবার্তা বলতেন আর এ কারণেই তাকে কালিমুল্লা বলা হতো নবত লাভের পর হজরত মুসা আলী সালাম আল্লাহর পক্ষ থেকে দিন প্রচারের জন্য আদিষ্ট হন যেহেতু তার মুখে জড়তা ছিল তাই তার আবেদনের প্রেক্ষিতে আল্লা তালা তারই ভাই হজরত হারুনকে নবত দান করেন এবং তাকে মুসা এর সহযোগী করে দেন হযরত মুসা আলী সালাম হজরত হারুনকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে যান এবং দিনের দাওয়াত দেন আল্লাহ তালা বলেন ফেরাউনের নিকট যাও নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে অতঃপর বলো তোমরা তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো নাজিয়াত আয়াত নম্বর সতেরো থেকে উনিশ হজরত মুসা সালামকে আল্লাপাক অনেকগুলো মর্যাদা দান করেছিলেন এর মধ্যে একটি হচ্ছে তার লাঠি মাটিতে সারলে সেটা সাফ হয়ে যেত তো হজরত মুস আলী সালাম ফেরাউনকে তার মর্যাদাগুলো দেখালেন এবং আল্লাহর প্রতি ইমান আনার কথা বললেন ফেরাউন এতে কর্ণপাত করল না ওপরন্ত সে হযরত মুসাকে হত্যার সিদ্ধান্ত নিল এ পর্যায়ে আমরা জানব হজরত মুসা আলি সালাম এবং তার অনুসারীরা কিভাবে ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন যখন ফেরাউন হজরত মুসা আলি সালামকে হত্যার ষড়যন্ত্র করল এবং হত্যার সিদ্ধান্ত নিল তখন মুসা আলি সালাম ফেরাউনের ষড়যন্ত্রের কথা বুঝতে পারলেন তাই তিনি তার অনুসারীদের নিয়ে চলে যাচ্ছিলেন ফেরাউন হজরত মুসা আলি সালাম ও তার দলবলের মিশর ত্যাগের খবর শুনে বাহিনী নিয়ে তাদের পিছু ছুটল হজরত মুসা আলিহালাম তার দলবল নিয়ে নীল নদীর তীরে এসে থমকে দাঁড়ালেন অন্যদিকে ফেরাউন তার সৈন্যবাহিনী সহ তাদের খুব কাছাকাছি চলে এলো তখন মুসা আলি ইসালামের অনুসারীরা ভয় পেয়ে গেল মুসা আলি ইসালাম তাদের সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয় আমার রব আমাকে পথ দেখাবেন আল্লাহর নির্দেশে হজরত মুসা আলি ইসালাম তার লাঠি দিয়ে নদীতে আঘাত করলেন নদীর পানিতে রাস্তা তৈরি হলো বনিসাইলদের বারোটি দলের জন্য বারোটি পথ হয়ে গেল হজরত মুসা আলি সালাম ও তার অনুসারীরা নিরাপদে নদী অতিক্রম করে চলে গেলেন ফেরাউন ও তার সৈন্যবাহিনী হযরত মুসা আলি সালাম ও তার অনুসারীদের নদী পার হতে দেখে তাদের অনুসরণ করল তখন তারা নদীর মাঝখানে যখন তারা নদীর মাঝখানে ফসল তখনই রাস্তা নদীর পানিতে মিশে গেলো ফলে ফেরাউন তার দলবলসহ ডুবে মারা পড়ল। আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হলো আর এভাবেই সত্যের জয় হলো আর মিথ্যার ক্ষয় হলো এটি হচ্ছে অত্যাচারী ফেরাউনের লাশ হজরত মুসা সালামের তাওরাত লাভ। আল্লাহ তালা হজরত মুস আলি সালামকে তাওরাত কিতাব দেওয়ার অঙ্গীকার করলেন তিনি আল্লাহর আদেশে তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে চলে গেলেন সেখানে তিনি তিরিশ দিন থাকার ইচ্ছা করলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় আরও দশ দিন বেশি অবস্থান করেন তুর পাহাড়ে হযরত মুসা আলি সালাম, রোজা ইতিকাফ ও কঠোর সাধনায় মগ্ন থাকতেন তিনি তুর পাহাড়ে থাকাকালীন সময়ে তার ভাই হজরত হারুন আলি সালামকে তার স্থলাভিষিক্ত করেন এমত অবস্থায় তার অনুসারীদের অনেকেই সামিরি নামক এক ব্যক্তির ধোকায় পড়ে গোবৎস পূজা শুরু করে হজরত মুসা আলি সালাম তাওরাত কিতাব নিয়ে এসে তাদের এই অবস্থা দেখে ক্ষুব্ধ ও মর্মাহত হলেন তখন তাওবা হিসেবে গোবৎস পূজারীদের একে অপরকে হত্যা করার নির্দেশ দেন যার ফলে সত্তর হাজার বন ইসরা নিহত হয় হজরত মুসা আলি সালাম ও হারুন আলি সালাম আল্লাহর নেকোট খুব কান্নাকাটি করেন অবশেষে আল্লাতালা তাদের মাফ করে দেন হজরত মুসা আলি সালামের মৃত্যু হজরত মুসা আলি সালাম একশো বিশ বছর বয়সে সিনাই উপত্যকায় ইন্তিকাল করেন তাকে তুর পাহাড়ের পাদদেশে সমাহিত করা হয় আমরা হজরত মুসা আলি সালামের মতো নির্ভীক হয়ে সত্যের পথে মানুষকে ডাকবো সৎ ও ন্যায়ের পথ অনুসরণের মধ্যেই জীবনের সাফল্য নিহিত সকলের কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ